এবার বার্ষিক পরীক্ষা নিতে না পারলে অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হবে। তাই মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের। শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের নম্বর সংরক্ষণ করছে স্কুলগুলো। দীর্ঘ 15 মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। গত বছর শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে অটো উত্তীর্ণ করা হয়। তবে এবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনোভাবেই মূল্যায়ন ছাড়া পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না। যেসব অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে তার উপর নম্বর দেয়া হবে। বার্ষিক পরীক্ষা না নিতে পারলে এই নম্বরের গড় পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য বিবেচনা করা হবে। অনেক ডিটেইলে এই ইভ্যালুয়েশনটা হবে, ফলে আমরা আশা করছি যদি আমরা এই অ্যাসাইনমেন্টগুলো ঠিকমতো পরিচালনা করতে পারি, তাহলে আমাদের শিক্ষার্থীদের শিক্ষণ ফল অর্জনে কোনো ঘাটতি থাকবে না। শিক্ষার্থীরা বলছে, তারা অ্যাসাইনমেন্ট করছে তবে বাসায় বসে পড়াশোনায় তেমন মনোযোগী হতে পারছে না। বর্তমানে বাসায় অ্যাসাইনমেন্টের মাধ্যমেও যুক্ত আছি, কিন্তু স্কুলের পরিবেশটা পাওয়া যায় না। অ্যাসাইনমেন্ট করছি, আমাদের ভালোই লাগছে, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। স্কুল খোলা হলে আমাদের আরও ভালো লাগতো, ভালো লাগে না, স্কুলে যেতে চাই। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে, নম্বরও সংরক্ষণ হচ্ছে। সেইগুলি আমরা সংগ্রহ করেছি এবং সেগুলি নম্বর দিয়ে রেখেছি, পরবর্তীতে আমরা সরকারি নির্দেশ পেলে গড় করে সেগুলি আমরা পরবর্তী ক্লাসে তাদের যাতে বার্ষিক পরীক্ষা না হলেও সমস্যা না হয় আমরা প্রমোশন দিতে পারি, সেটা কিন্তু আমরা রেডি করে রেখেছি। এদিকে লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। লকডাউন শেষ হলে আবার নতুন অ্যাসাইনমেন্ট দেয়া হবে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।